Hi everyone, Assalamualaikum. Shobai kemon ache? Asha korchi shobai shusto shundor achen. Amra alhamdulillah bhalo achi. Ajke amra ifrar biyer program e aschi. Er age holuder program chilo, seta ami apnader shonge share korechhilam. Ajkeo biyer program share korbo. Amar onek friend ajke ashbe. Tader shonge dekha hobe, shejonno khub khub bhalo lagteche. Holuder program oneke aste pareni. Already oneke chole asche. একপাশে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বর এখনো আসেনি, বর আসবে তখন এই তো বর আর কোনে একটু ভিডিও করবো, তারপর আমরা সবাই যাই একটু করে মজা করবো, সেখান থেকে আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করবো। তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন, আমার সঙ্গে আপনারা এনজয় করুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রথমে দেখা হয়ে গেল আমাদের এক বড় ভাই খালেদ মল্লিক ভাই, যারা আমার ভিডিও ফলো করেন তাদের মধ্যে অনেকেই খালেদ মল্লিক ভাইকে চিনেন। ভাই তো এখন আর বেঁচে নেই, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। ওনার ছেলে সাকিব, ওনার দুই মেয়ে এক ছেলে, ভাবি আর মেয়ে দুটো আসেনি। তো সাকিব এসেছে, আজকে অনেক বছর পর দেখা হলো। এই ছোট্ট সাকিব আজ বেশ বড় হয়ে গেছে, দেখে অনেক ভালো লাগলো। এদিকে এসে দেখছি আমাদের ভাইরা বসে আছে, কামাল ভাই চলে আসছে কানাডা থেকে, এসে বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারলো। তারপর আমাদের ডাবলু ভাই তার পাশে বসে আছেন, আমাদের প্রিন্স বাবু ভাই, বাবু ভাইয়ের পাশাপাশি আছেন আমার হাজব্যান্ড মুসা খান, তার সঙ্গে এক ভাই গল্প করতেছে। ও ভাইটার নামটা আসলে আমি বলতে পারতেছি না। এর পাশে ছিলেন আমাদের আলমগীর ভাই, তার পাশে আছে আমাদের আলী ভাই, পাশে ছিলেন সাব্বির ভাই, সাব্বির ভাই পাশে আজাদ ভাই, আজাদ ভাই পাশে ছিলেন আমাদের হালিম ভাই। সব ভাইরা বসে খাবারের জন্য অপেক্ষা করতেছে। তো আমি এখানে এসে দেখতে পাচ্ছি অলরেডি বর চলে আসছে, তো বর আর কোনে একসঙ্গে স্টেজে বসে আছে। মাশাল্লাহ অনেক কিউট লাগতেছে, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ। আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের আনোয়ার ভাই, আনোয়ার ভাই দুই তিন দিন হলো সৌদি আরব থেকে এসেছে, পাশে জুয়েল ভাবি আমার ফ্রেন্ড। তো ভাবি ভাই আজকে তিন রাজকন্যাকে নিয়ে আসছে, বড় রাজকন্যার হাজব্যান্ডকে নিয়ে আসছে, মেয়ের হাজব্যান্ড নাজিয়ার হাজব্যান্ড, তার সঙ্গে আজকে এই প্রথম দেখা। তা আসলে এক এক করে এক এক দিন নতুন নতুন আমরা অতিথি দেখতেছি, আমাদের মেয়েদের হাজব্যান্ডের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের সব মেয়েরা বড় হয়ে গেছে, এক এক করে বিয়ে হচ্ছে, তাদের সঙ্গী সাথীর সঙ্গে পরিচয় হচ্ছে। তো খুব ভালো লাগলো নাজিয়ার সঙ্গে দেখা হয়েছে। আর স্টেজে তো এক এক করে চলতেছে ফটো সেশন, চলতেছে গ্রুপ গ্রুপ করে ফটো সেশন হয়ে যাচ্ছে। আমরা ভাবতেছি আমরা কখন চান্স পাবো, চান্সই পাচ্ছি না। আমাদেরও কিছু ভাবি আছে, সবাই মিলে আমরা ইফরার সঙ্গে ছবি উঠাবো। তো এক কর্নারে এখানে দেখতে পাচ্ছি আমাদের টিটু ভাই, এই যে আমাদের যে হাবিব ভাই আছেন, তার সাথে যে আনোয়ার ভাই, মুসা, সাব্বির ভাই, এই যে টিটু ভাই, আমাদের সব ভাইরা কিন্তু সৌদি আরবে, সৌদি আরবেই আমাদের প্রথম পরিচয়। তো এতটা বছর এই ভাই ভাবিদের সঙ্গে পরিচয়, যে আমাদের কবির ভাবি, জাওন ভাবি, এই তো আমরা তো ভাবতেছি যে এখানে একটু সবাই মিলে আমরা ছবি উঠাই একসঙ্গে, ছবি উঠলে এটা স্মৃতি হয়ে দেখাবো। সামার সামার চলে আসছে, লাইবা লাইবাকে অনেক মিস করে। হ্যাঁ বড় হয়ে গেছে আর কি, আমাদের চোখে তো ভাসে সেই ছোট বাবিরে কেউই চিনবে না, বাউল বাবি যে এই যে
এখানে অনেক মজা হচ্ছে। এই যে জামান ভাবি, জামান ভাবির পাশে আমাদের বাউল ভাবি, এই যে বাউল ভাবি, আর তার পাশে কবির ভাবি, কবির ভাবির পাশে কাকুন ভাবি, কাকুন ভাবির সাথে আছে আমাদের জাহাঙ্গীর ভাবি, জাহাঙ্গীর ভাবির পাশে আমাদের এই সাব্বি ভাবি, ভাবি মিতু ভাবি আমারই ফ্রেন্ড। তা আমরা কিন্তু এরা সবাই সৌদি আরবে ছিলাম, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমরা কত ভাবি ফ্রেন্ড, মানে অনেক অনেক বছর একসঙ্গে ছিলাম, তো আজকে অনেক দিন পরে দেখা হয়েছে। মাশাআল্লাহ এত গেস্ট ছিল যে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলকে খুঁজে পাচ্ছিলাম না, ঘুরে ঘুরে দেখতেছি কে কোথায় আছে। তো একবার এক ফ্রেন্ডকে দেখা হচ্ছে, পরবর্তীতে আরেক ফ্রেন্ডকে জিজ্ঞেস করা হয়েছে যে ওই ফ্রেন্ডকে কি দেখছো, বলে যে হ্যাঁ আমি তো কিছু আগে দেখলাম, এখন তো খুঁজে পাচ্ছি না। সবাই সবার মতো ঘুরে বেড়াচ্ছে, তারপর সবাই সবার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতেছে, তা আসলে খুব ভালো লাগতেছে। আমরা এত বছর যাদের সঙ্গে চলেছে সৌদি আরবে প্রবাস লাইফে, ওদের মধ্যে কারোর সঙ্গে দেখা হলে কিন্তু বেশ মানে ভালো লাগে, মানে মন থেকে একটা মানে কেমন যেন একটা মানে কি বলবো, আমার কাছে অনেক খুশি খুশি লাগে, অনেক অনেক ভালো লাগে। তা এখন ভাবতেছি একটু এই চান্সে একটু স্টেজে উঠতে হবে, নয়তো চান্স পাওয়া যাবে না। বেশ অনেকক্ষণ থেকে ভাবতেছিলাম আমরা কয়েকটা ভাবি যে একটু স্টেজে উঠি, ইফরামনির সঙ্গে একটু ছবি উঠাবো। তা আজকে মাশাআল্লাহ এত গেস্টের কারণে আমরা চান্সই পাচ্ছি না, তো অবশেষে চান্স পেয়ে গেছি, আমরা স্টেজে উঠে গেছি। পরপর আমরা কিছু ফ্রেন্ড ছবি উঠিয়ে ভাবলাম যে স্টেজ থেকে চলে যাওয়াই ভালো, সবাইকে চান্স দিতে হবে, তো বেশ অনেকক্ষণ থাকা হয়নি। তো এক এক করে এইভাবেই ফটো সেশন চলতেছে। আজকে আমার অনেক ফ্রেন্ড আসছে, এক এক করে আপনাদের সঙ্গে পরিচয় করাতে পারবো না, সব এলোমেলো অবস্থায় আছে, একজনকে পাই তো আরেকজনকে পাচ্ছি না। তো ভাবির সঙ্গে আবার আমি একটু ছবি উঠালাম, আমাদের কবির ভাবির সঙ্গে, তো বলতেছি একটু মানে আমরা এক কর্নার দাঁড়ায় ছবি উঠাই, বউর সঙ্গে তো চান্স পাচ্ছি না। ভালো লাগতেছে আসলে, সবাই খুবই আনন্দ করতেছে, আর পরিচিত ফেস সামনে পড়লে যেটা মানে কি বলবো অনেক ভালো লাগে, পরিচিত অনেক ভাবিরা আসছে, তাই এখানে অনেক ভাবিরা বসে আছে। তো অনেক বছর পর অনেক ভাবিদের সঙ্গে দেখা হয়েছে, কিছু কিছু ভাবির সঙ্গে 30-35 বছর দেখা হয়নি, আজকে দেখা হয়ে কিছু ভাবি আমাকেও চিনতেছে না, আমিও অনেক ভাবিদের চিনতেছিলাম না, পরিচয় হওয়ার পর পরে খেয়াল আসতেছে যে আরে হ্যাঁ এই ভাবিটা। আসলে এত বছর পর কিন্তু মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, তাই না? একটু খেয়াল করে এক দৃষ্টিতে মানে মাইন্ডে আনতে হয়, নয়তো মানে চেনা অনেক মুশকিল। এই যে আমাদের মনির ভাবি, মনির ভাই এখন সৌদি আরবে আছেন, বাংলাদেশে আসতে পারেননি, মানে বাংলাদেশে মানে বিয়ে উপলক্ষে আসা হয়নি, সেজন্য আর কি ভাই এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেননি। তা আমি বলতেছিলাম যে একটু ভিডিও করি, ভাই তো আমার ভিডিও দেখে, এর মাধ্যমে দেখবে ভাবি যে দুই ছেলে, ভাবি মাশাআল্লাহ 4 ছেলে, 1 মেয়ে, এখানে বড় ছেলে, মেজর ছেলে আর মেয়ে আছে, আরও 2টা ছোট ছেলে আছে, বেবি ওরা আসে, ছোট ছেলে তো বাসায় রেখে আসছে, আর আরেকটা আসছিলো ওটাও খালাতো ভাইয়ের সঙ্গে হাঁটতেছে, আর এই তো 2 ছেলেকে নিয়ে মুসা ছবি উঠাচ্ছে। তো একটু ভিডিওতে বন্দি করে ফেললাম যে ভাই যখন দেখবে আমার ভিডিওর মাধ্যমে ভাইয়ের পরিবার দেখবে, ভালো লাগবে যে আমরা সবাই একসঙ্গে হয়েছি, সেটা একটু করে শেয়ার করলাম। এরা অনেক ছোটো ছোটো ছিল মাশাআল্লাহ, সব ছেলেপেলের আমাদের বড় বেটা হয়ে যাচ্ছে, দেখলে অনেক শান্তি লাগে, এক এক করে সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাবে, তাই না? একদিন দেখা যাবে ওরা ওদের ফ্যামিলি নিয়ে বিজি হয়ে যাবে, একদম ছোটো কাল থেকে এত বড় হয়ে গেছে দেখলে অবাক লাগে। এই পিচ্চি জাইনাব ভাবির মেয়েটা এত ছোট ছিল, এখন দেখে অনেক ভালো লাগছে। আর অবশেষে আমাদের টুটুল ভাই ভাবিকে খুঁজে পেলাম, একসঙ্গে করতে অনেক সময় লেগেছে। ভাবিকে পাওয়ার পর মুসাকে বললাম টুটুল ভাইকে নিয়ে আসো, আমাদের কন্যার মা বাবা, আমার ফ্রেন্ড ফায়দা ভাবি, টুটুল ভাই, আর এই যে আমাদের আলী ভাই, উনিও চলে যাচ্ছে, বিদায় নিয়ে চলে যাচ্ছে, এক এক করে সবাই চলে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, আমিও ভাবতেছি ভাবির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এক এক করে সবার সঙ্গে দেখা হচ্ছে আর গল্প করতেছি, কত কথা জমা হয়ে থাকে দেখা হলে, তাই না? তা আসলে একদিনে এত কথা কিন্তু শেষ হয় না। তো বিদায় চলতেছে, এক এক করে সব যাচ্ছে,
আবার কবে দেখা হবে জানি না। তো আজকের দিনটা অনেক ভালো লেগেছে। তারপর আমার ফ্রেন্ডকে বলতেছিলাম আমিও চলে যাই, তো বলতেছিল যে মেয়ে বিদায় দিয়ে যাওয়ার জন্য। তো বরযাত্রীরা এখনও খাওয়া দাওয়া করেনি, ওরা এখন খাওয়া দাওয়া করবে, তারপর মেয়ের বিদায় হবে। তো অনেক সময় আমি আজকে আর থাকতে পারবো না, সেই জন্য বললাম যে না আজকের মতো চলে যাই, নেক্সট টাইম ইনশাল্লাহ আবারও দেখা হবে। আজকে এত চেনা মুখ, অনেক অনেক বছর আগে যাদের সাথে দেখা হয়েছিল আজকে এই টুটুল ভাইয়েরদের প্রোগ্রাম, ইফরার বিয়ের প্রোগ্রামে এসে অনেকের সঙ্গে দেখা হলো। নেক্সট টাইম আবার কখনো সবার সঙ্গে দেখা হবে কিনা বলা যাচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছি টেবিলে বরযাত্রীদের জন্য সুন্দর করে খাবার সাজানো হয়েছে। তো এসে আমার কাছে খুব ভালো লাগতেছিলো, একটু করে ভিডিও করলাম। এখন বরযাত্রীর পক্ষরা সবাই খাওয়া দাওয়া করবে, তারপর ইফরামনির বিদায় হবে। তো আমি চলে যাব, আজকে আর শেষ পর্যন্ত থাকতে পারলাম না। সবাই ইফরামনি আর আন্দালিব ওদের দুজনের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, ওদের নতুন জীবন যেন অনেক অনেক সুখের হয়, তাদের সুস্থ সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমরা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। তা আমি ভাবির কাছকে বিদায় নিয়ে নিচ্ছি। বিদায় নিতে গিয়েও যেমন নেওয়া হচ্ছে না, কত কথা জমা হয়ে আসছে। ভাবি এতক্ষণ অনেক বিজি ছিল, এখনও ব্যস্ত। আমি বিদায় নিতে গিয়ে একটু এফাকে কথা বলে নিচ্ছি। আজকে মাশাআল্লাহ অনেক গেস্ট ছিল, আমাদের অনেক পুরানো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, সবাইকে আমি ক্যামেরায় বন্দি করতে পারিনি, করতে পারলে হয়তো স্মৃতি হয়ে থাকতো। কী করবো, এক একজন এক এক দিকে, খুঁজে পাচ্ছিলাম না। তো যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার ভিডিওর মাধ্যমে, অনেকেই অনেকে দেখে নিতে পারবেন, সেই জন্য আমার এই চেষ্টা ছিল। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।